কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিএনপির এই ফিউজিটিভ নেতার বক্তব্য নয়াপল্টনে তাদের মিটিং এ প্রচার করা হচ্ছে বাইকে বিভিন্ন অনেক সময় অনেক মিডিয়াতে অনেক অডিও ভিডিও এই সমস্ত আমরা দেখছি ইউটিউবে দেখা যাচ্ছে ইদানিং একটা প্রচার যেটা নাকি আদালতে এই যে এডিমটারিম যে নিষেধাজ্ঞা সেই তার পরিপন্থী যার ফলশ্রুতিতে আমরা এই রুলটা অ্যাবসলিউট করার জন্য স্থায়ী করার জন্য আমরা আদালতে এসেছিলাম আজকে আমরা এসেছি কয়েকদিন যাবতে আমরা এটা নিয়ে আমরা আদালতে দৌড়ঝাঁপ করছি কিছু লেকুনা ছিল যে তারেক রহমানের নোটিশ ঠিকভাবে সার্ভ হয় নাই বিদেশে যেহেতু পলাতক আছে পত্রিকার বিজ্ঞপ্তি দিতে হবে হাইকোর্টের নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে তার বাসা যেখানে সেখানে লটকিয়ে প্রচার করতে হবে এই সমস্ত কিছু ডিরেকশন আদালতে ছিল সে ডিরেকশন সবগুলোই মানা হয়েছে মানার পরে আজকে সেই শুনানি রুলের শুনানির জন্য আগামীকাল থেকে কার্যতালিকায় আসবে এই আদেশ আদালত মানার আদালত দিয়েছে তাদের তো অ্যাকচুয়াল কি তারা তো আসলে তাদের কোনো রাইট নাই কথা বলার দে আর নো রাইট একজন ফিউজিটিভ আসামির পক্ষে কোন রকম আইনত অধিকার নাই কারো কথা বলার যতক্ষণ পর্যন্ত সে আদালতের কাছে উপস্থিত না হবে এই তারা তো আদালতে গোলমাল করছে কেন তারা যখন নোটিশ আদালতে নির্দেশের জন্য নোটিশটা জারি করতে গেছে সেখানেও তারা বাধা দিয়েছে ধাক্কা দিয়েছে বাধা দিয়েছে তারপর পুলিশ নিয়ে গিয়ে সে নোটিশটা সেখানে আদালতের আদেশ পালন করতে হয়েছে এইভাবে তারা সব জায়গায় গোলমাল করছে শুনা নিয়ে আসে নাই এখনই তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সবকিছু আসলে তো কোনোভাবে আইনগত কোনো অধিকারই নাই একজন ফিউজিটিভ আসামির সম্পর্কে কোনো কথা বলার কালকে থেকে এটা কার্যতালিকায় আসবে কার্যতালিকায় কত নম্বরে আসে সেটা দেখার বিষয় এবং আমরা আশা করছি কালকে আমরা শুনানি যদি করতে পারি করবো বা প্রস্তুতি করবো শুনানি কাল কার্যতালিকায় আসছে আইনত তারা কোনো শুনানিতে অংশগ্রহণ করতে পারে না এটা পরিষ্কার কথা আইনত তারা অংশগ্রহণ করতে পারে না তাদের কোনো ক্ষমতা নাই আইনত এটা আমরা আশা করছি আমরা কার্যতালিকায় কালকে আসলে কালকেই চেষ্টা করবো আমি সম্মত করতে কুকুর কামড় দিলে কি কুকুরে কামড় দিতে হয় কুকুর তো কামড়াবে তাকে কামড় দিতে হবে পাল্টা কামড় দিতে হবে এটা তো আমার জানা নাই আমাদের আর্গুমেন্টে একটা যেটা নাকি যেই এডিমটারিম আদেশ যেটা আছে সে আদেশটাকে আমরা স্থায়ী করার জন্য চেষ্টা করি একটা তো এডিমটারিম আছেই আদেশ যে এডিমটারিম আদেশ 2015 সালে প্রথম দেওয়া হয়েছিল রুল দেওয়া হয়েছিল যে এডিমটা আদেশের আদেশ দিয়ে আমরা সেটা চূড়ান্ত স্থায়ী করার করবো সেটাই তো আছে আদেশটা স্থায়ী করার করবো।